আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর। টিউটোরিয়ালস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো পূর্বে যে আমরা টিউটোরিয়ালগুলো দিয়েছিলাম, সেখানে আমরা হোম ট্যাবের মধ্যে বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করেছিলাম এবং বিভিন্ন গ্রুপ, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের হোম ট্যাবের মধ্যে আর কোনো অপশন বাকি নেই। আমরা প্রতিটা গ্রুপে প্রতিটা অপশন নিয়ে আলোচনা করেছি। সো আজকে আমরা যাব ইনসার্ট ট্যাবে। আর বলে রাখি, এই ইনসার্ট ট্যাবের কাজগুলো কিন্তু সবচেয়ে বেশি মজাদার এবং বেশি প্রয়োজনীয়। সো ইনসার্ট ট্যাবের অপশনগুলো সম্বন্ধে ভালোভাবে শিখবেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। সো প্রথম যে গ্রুপটা আছে পেজেস, আজকে আলোচনা করব আমি পেজেস নিয়ে। তো আমাদের একটি ডকুমেন্টসে পূর্ণাঙ্গ ডকুমেন্টস করতে গেলে আমাদের কভার পেজ দিতে হয়। সো কভার পেজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ডিজাইনের কভার পেজ দিতে পারবো। জাস্ট আমরা কভার পেজের এই অ্যারো বাটনটাতে ক্লিক করলে তাদের বিল্ট ইন, অর্থাৎ অলরেডি যেগুলো রেডিমেড কভার পেজ রয়েছে, আমরা সেখান থেকে কভার পেজ চুজ করে দিতে পারবো। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কভার পেজ আমাদের সামনে চলে আসলো। দেখলেন, আমরা কিন্তু এগুলো ক্লিক করে আবার এডিটও করতে পারবো। এই যে যেখানে দেখতেছি আমরা ডকুমেন্টস টাইটেল, সেগুলো নিয়ে আমরা ক্লিক করে আমাদের যেটা ডকুমেন্টের টাইটেল হবে সেটা লিখে দিতে পারি। উদাহরণস্বরূপ আমি একটি কভার পেজে ক্লিক করতেছি, ধরুন এটা। দেখুন, এখানে আমাদের এই যে কভার পেজটা আছে, এই কভার পেজটা চলে আসলো প্রথম পেজের মধ্যে। আমরা নিচে আর একটি পেজ দেখতেছি, এখানে একটি আর একটি পেজ। এখানে কিন্তু আমাদের যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা থাকবে। ধরুন আমাদের এক্সিটিং একটা ডকুমেন্টস এখানটা রয়েছে, তো আমরা যদি কভার পেজ অ্যাড করি তাহলে সেটা সবার প্রথমে এখানে শো করবে। ওকে, যেটা পেজ জিরো আমরা দেখতে পারতেছি, দেখুন পেজ জিরো স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং এখানে নিয়ে আসলে পেজ ওয়ান। তো পেজ ওয়ান থেকে আমরা সাধারণত কিন্তু ডকুমেন্টস লেখালেখি শুরু করি, কারণ যখন কোনো একটা কভার পেজ অ্যাড করব তো আমরা দেখতে পারবো যে পেজ জিরোর মধ্যে সে কভার পেজটা চলে এসেছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইয়ার লেখা আছে, অর্থাৎ এখানে আমরা ইয়ার চুজ করে দিতে পারবো। দেখুন, এখানে একটা ক্যালেন্ডারের অপশন চলে আসলো, আমরা এখান থেকে ইয়ার চুজ করে দিতে পারবো। ওকে, এবার টুডে বাটন ক্লিক করলে আপনি কম্পিউটারে যেই তারিখ দেওয়া থাকবে, যদি তারিখ ঠিক থাকে তাহলে আজকের তারিখ দেখাবে। এছাড়াও আমরা এখানে ডকুমেন্টস টাইটেল দেবো, প্রতিটি কভার পেজে একটি ডকুমেন্ট টাইটেল থাকে, তো সেই টাইটেলটা আমরা এখানে ক্লিক করার মাধ্যমে চেঞ্জ করতে পারি। ওকে, জাস্ট আপনাকে কিছু করতে হবে না, আপনি ডাবল ক্লিক করবেন, এভাবে আপনি জাস্ট টাইপ করবেন, তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন অবজেক্ট ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফরম্যাট ট্যাব চলে আসতেছে। সো এই ফরম্যাট ট্যাব নিয়ে অনেক বড় একটা আলোচনা হবে আমাদের, তবে এটা আজকে টিউটোরিয়ালে না, আমরা নেক্সট টিউটোরিয়ালে এটা নিয়ে আলোচনা করব। কারণ এই ফরম্যাট ট্যাবটা যদি আপনি শিখতে পারেন তো মাইক্রোসফট ওয়ার্ডের এডিটিং এর ক্ষেত্রে আপনার আর কখনো কোনো সমস্যা হবে না, কারণ বেশিরভাগই যে কোনো অবজেক্ট এডিট করতে গেলে এই ট্যাবটা আসেই। ওকে, আর এই সব অপশনগুলো সিমিলিয়ার, প্রত্যেকটা অবজেক্টে আপনি দেখবেন একটা ফরম্যাট ট্যাব আসে এবং সেখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো সেম। সো এটা আমাদের, আমি এটার জন্য একটা আলাদা টিউটোরিয়াল দেব যেখানে আমি ভালোভাবে আলোচনা করব। আজকে আমরা জাস্ট ইনসার্ট ট্যাবের এই কভার পেজ নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পাচ্ছি আমরা এভাবে একটি রেডিমেড বা বিল্ট ইন কভার পেজ সিলেক্ট করতে পারি। এছাড়াও আমরা মোর কভার পেজেস ফ্রম অফিস ডট কমে যদি যাই, তাহলে আপনাদের নেট কানেকশন যদি থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। এগুলো হয়তো আমার অলরেডি ডাউনলোডেড ছিল যার কারণে শো করছে। তো এছাড়াও আপনি অফিস ডট কমে গেলে আপনার অনেক ধরনের কভার পেজ পাবেন যেখান থেকে আপনি চুজ করতে পারেন। আপনি যদি এখানে পছন্দ না হয় তাহলে আপনি অফিস ডট কম থেকেও অনেক ধরনের কভার পেজ খুঁজে পাবেন। ওকে, আর যদি কোনো কভার পেজ আপনি রিমুভ করতে চান, আমরা তার পরের অপশনটাই দেখতেছি রিমুভ কারেন্ট কভার পেজ। তো আমরা যদি এটা ক্লিক করি তাহলে দেখুন আমাদের যে কারেন্ট কভার পেজটা ছিল সেটা রিমুভ হয়ে গেল। ওকে, সিম্পল। এখন ধরুন আমি একটি পিকচার অথবা একটি শেপ অথবা যে কোনো ধরনের একটি অবজেক্টকে আমি ডকুমেন্টসে নিয়ে এসেছি এবং সেটাকে আমি কভার পেজ করতে চাই। তো সাধারণত এটা বেশিরভাগ পিকচারের ক্ষেত্রে অথবা যে কোনো আপনি ডিজাইন করলেন, আমরা কিন্তু পরবর্তীতে ডিজাইন করা শিখব, অনেক কিছু ডিজাইন করা শিখবো মাইক্রোসফট ওয়ার্ডে। সো দেখুন যে আপনি একটা কভার পেজ নিজেই ডিজাইন করতে পারবেন। ওকে, এখন হয়তো আপনি পাবেন না, কিন্তু আমি যখন এই পরে যেগুলো ইনসার্ট ট্যাবের মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে যখন আলোচনা করবো, ইনশাল্লাহ পরে আপনারা অনেক সুন্দর সুন্দর কভার পেজ ডিজাইন করতে পারবেন।
সো ডিজাইন করার পরে আপনি নিজের মতো করে ডিজাইন করার পরে সেটাকে কভার পেজ হিসেবে সিলেক্ট সেভ করতে আপনি কিন্তু এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি, অর্থাৎ এখানে যদি ক্লিক করেন আপনি একটা নাম দিতে পারবেন, যেমন এখানে বিল্ট ইন যে কভার পেজ গুলো আছে এটার সাথে ওটাও চলে আসবে। তো আমি এক্সাম্পল হিসেবে একটা শেপ অ্যাড করি, মনে করেন সাপোজ এই শেপটাই, ওকে এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো এটাকে আমি একটা কভার পেজ হিসেবে সেভ করব আমার কভার পেজ গ্যালারিতে। তো আমি এখানে গেলাম, অ্যারো বাটনে ক্লিক করলাম, ইন সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি, ওকে। দেন আমার এখানে নাম চাবে যে আমি এটা কি নাম দিতে চাচ্ছি, আমার মন মতো আমি নাম দিলাম, যে কভার পেজটা আমি যেভাবে তৈরি করছি সেই ক্যাটাগরির একটা নাম দিলাম, ওকে। দেওয়ার পর আমি যদি ডিসক্রিপশন দিতে চাই ডিসক্রিপশন দিতে পারি, এবং বাকিগুলো আমরা যেমন আছে সেমনই রাখবো। যেমন ক্যাটাগরি আমি জেনারেল রাখবো, তবে আপনি যদি চান বিল্ট ইন রাখতে পারেন, অর্থাৎ ওটা বিল্ট ইন হিসাবে দেখাবে, উপরে দেখাবে। আমি এটা দেখাচ্ছি একটু পর, আবার জেনারেল দিতে পারেন, আবার ক্রিয়েট নিউ ক্যাটাগরিও দিতে পারেন, মানে নতুন ধরনের কোনো ক্যাটাগরিও আপনি দিতে পারেন, অথবা রিপোর্ট দিতে পারেন, ওকে। আর গ্যালারির মধ্যে কভার পেজেই দেবেন, কারণ আপনি কভার পেজ গ্যালারিতে সেভ করছেন। আরও অনেক কিন্তু গ্যালারি রয়েছে যেগুলো সম্বন্ধে আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং কিছু হয়তো আলোচনা করেছিও, ওকে। তো সেটা বড় ব্যাপার না, আমাদের এটা কভার পেজেই রাখবো, যেহেতু আমরা এটা কভার পেজ হিসাবে সেভ করতেছি। এবং সেভ ইন আমার মতে এই যে বিল্ডিং ব্লকস এইটাই দেওয়া, এই ফরম্যাটেই ঠিক আছে, নর্মালের থেকে এই ফরম্যাটেই ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকবে ওটাই ঠিক আছে, হ্যাঁ। আর অপশন আপনি দেখবেন ইনসার্ট কন্টেন্ট ইন ইটস ওন পেজ, যে পেজটা আমরা আছে এই মানে ওর নিজের পেজের মধ্যেই এই কন্টেন্টটাকে অ্যাপ্লাই করবে, অথবা আপনি ইনসার্ট কন্টেন্ট অনলি, শুধু পিকচার নিলাম, শুধু পিকচারটাকে আর কি ইনসার্ট করবে, বা শুধু যদি আমি কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে ইনসার্ট করতে চাই সেক্ষেত্রে দ্বিতীয়টা, ওকে। তো এটাও আমার মতে যেহেতু আমরা কভার পেজ বানাচ্ছি, সো এটা ভালো হবে যে ইনসার্ট কন্টেন্ট ইন ইটস ওন পেজ, পুরো পেজটাকে যেন ওরা কভার করে। তো যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকবে সেটাই ঠিক আছে, আপনি জাস্ট একটা যে কোনো নাম দিয়ে দিলেন, যে কোনো একটা নাম দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনার মন মতো ওকে বাটন ক্লিক করলো, ওকে। করার পরে আমরা দেখতে পারবো যে ইনসার্ট ট্যাবে যখন আমরা যাব, দেখুন আমি যেটা ক্যাটাগরি কথা বলতেছিলাম সেটা দেখুন এখানে একটা রিপোর্ট আছে, একটা বিল্ট ইন আছে, ওকে। আর আর তো নিচে নামি আমরা, ওকে, আর কোনো ক্যাটাগরি আমরা এখানে দেখতে পারতেছি না কারণ আমরা বানাইনি। তো আমি যে রিপোর্টের মধ্যে আমি হাই সেট করছি, আমি কোনো নতুন ক্যাটাগরি সিলেক্ট করিনি, রিপোর্ট প্রথমে ছিল তো রিপোর্টের মধ্যে চলে এসেছে। তো আমি নতুন যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট করতাম তাহলে দেখা যেত আমি যে ক্যাটাগরিটা বানিয়েছি সেটা এখানে চলে আসতো, ওকে। তো এইভাবে আমরা কভার পেজ নিজেও বানিয়ে গ্যালারির মধ্যে সেভ করে রাখতে পারি। এরপর আমরা দেখতেছি ব্ল্যাঙ্ক পেজ, এটা কখন লাগে। আচ্ছা, মনে করুন আমরা একটা সম্পূর্ণ নতুন ব্ল্যাঙ্ক পেজ চাচ্ছি, আমাদের এই পেজের কাজ শেষ, অথবা আমরা এই এই পেজের কাজ রেখে পরবর্তী মানে এই পেজের কাজকে রিজাম রেখে পরবর্তীতে পরবর্তী যে পেজ আছে সেই পেজের কাজ করতে চাচ্ছি। তো আমরা তখন একটা নিউ একটা আর কি ব্ল্যাঙ্ক পেজ খুলতে চাচ্ছি, তো আমরা এখানে জাস্ট ক্লিক করলাম, দেখুন একটা নিউ ব্ল্যাঙ্ক পেজ খুলে গেলে। যদিও তো আমরা এখানে কিন্তু লেখালেখি আমাদের এখানে বাকি আছে, ধরুন এখানে আমি কিছু একটা লিখলাম, দেন আমি চাচ্ছি যে এটা একটু পজ রাখি এবং ব্ল্যাঙ্ক পেজ খুলি একটা, দেখুন আর একটা পেজ খুলে গেছে, আমার কিন্তু তিনটা পেজ অলরেডি খুলে গেল। তো আমি যেখানে যেই পেজে থাকবো আর কি, মনে করেন এই পেজে ছিলাম, এই পেজ থেকে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে তার নিচে আর একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ খুলবে, ওকে। এটা মনে রাখার বিষয় কিন্তু, যে আমার কার্সার যেখানে থাকবে তার যেই পেজে থাকবে তার নিচে একটা ব্ল্যাঙ্ক পেজ খুলবে। এবার আসি ব্রেক পেজ ব্রেক, ওকে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন, অনেক সময় আমরা দেখি যে আমাদের একটা পেজে আমরা অনেক বড় ডকুমেন্টস করি, হ্যাঁ, অটোমেটিক আমাদের পেজগুলো কিন্তু অ্যাড হতে থাকে, আমরা লেখালেখি করতে থাকি, দেখা যায় একটা পেজের পর আর একটা পেজ অটোমেটিক ক্রিয়েট হয়, আমরা লেখা করতেই থাকি। তো এরকম করতে করতে একসময় দেখা যায় যখন আমাদের ডকুমেন্টটা পুরোপুরি ফুল হয়ে যায়, তো দেখা যায় যে কিছু ক্ষেত্রে আমার একটা জায়গায় দেখা যাচ্ছে যে লেখাটা এখানে এসে মানে সেন্টেন্স একটা প্যারাগ্রাফ আমি লিখতেছি, তো প্যারাগ্রাফটা এই পর্যন্ত এসে, সরি, এই পেজের শেষের দিকে আসে, আবার এখান থেকে শুরু হয়ে গেছে, তো ওটা দেখতে অনেক বাজে লাগে। তো অনেক সময় দেখতে আপনি দেখতে পারবেন অনেক অবজেক্ট দেখা গেছে, আমার পিকচার এখানে অর্ধেক আসছে আর পিকচারের যে আমি ডিসক্রিপশন দিচ্ছি তা সেটা পরের পেজে আসছে, তো ওটা দেখতে অনেক খারাপ লাগে, হ্যাঁ। এরকম আপনার প্যারাগ্রাফের ক্ষেত্রে বা অন্য অন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে, তো
দেখতে অনেক বাজে লাগে। তো তখন আমরা চাই যে এই জিনিসটাকে, এই দুইটা জিনিসকে একটা পেজে নিয়ে আসতে। তো এটা এটা করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো, আপনি যখন লেখালেখি করতেছেন তখন আপনি দেখলেন যে আপনার যে পরের যে লেখালেখিগুলো আছে সেটা এই পেজে হবে না, ওকে, সেটা এই পেজে হবে না, আপনাকে পরের পেজে যাইতে হবে। কিন্তু আমরা কি করি, আমরা তো তাও লিখে যাই, লিখে যাওয়ার পর অটোমেটিক পেজ ক্রিয়েট হয়, তারপরে দেখা যায় যে সমস্যাটা ক্রিয়েট হয়। তো আমরা তখন তার আগেই স্টপ হয়ে যাব, আমরা যখন দেখতেছি যে আমার এই পেজের এই পর্যন্ত লেখা চলে এসেছে এবং পরবর্তীতে আমি যে ডিসক্রিপশনটা বা যে জিনিসটাই দেবো না কেন সেটা এই পেজ আর হবে না, তো আমার পরের পেজ খোলার জন্য আমরা জাস্ট পেজ ব্রেক দিয়ে দেবো। ওকে, ধরুন আমরা এখান থেকে লিখতেছি, ওকে, আমি সরি, আমি কোনো ডকুমেন্টস আজকে এক্সাম্পল হিসাবে নিয়ে আসি নাই, যার কারণে আমাকে এগুলো লিখতে হচ্ছে। ধরুন আমি এখান থেকে লিখবো, আর লিখবো না, এরপর আমি একটা জাস্ট পেজ ব্রেক দেবো, পরের পেজ থেকে এটা শুরু করবো। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো গাইস, আশা করি আপনাদের টিউটোরিয়ালটি কাজে লাগবে, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। এবং আমার টিউটোরিয়ালগুলো যদি আপনি ভালো লেগে থাকে এবং আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ড সম্পূর্ণ ভালোভাবে একটি সবগুলো অপশন সম্বন্ধে ক্লিয়ার ধারণা চান, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা আমার ভিডিওগুলো রেগুলার আপডেট থাকবেন। এছাড়াও যদি আপনি আপডেট থাকতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে লাইক মারতে পারেন। তো এর মাধ্যমে আমি যে নিয়মিত যে টিউটোরিয়ালগুলো দেবো এখানে আপনি আপডেট থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।